আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি সুলতান মাহমুদ, বিএমসিটি কম্পিউটার টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে। তো আশা করি আমাদের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক করবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফেসবুক পেজে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভিউয়ার্স চলেন আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি যে ল্যাপটপটির ভিডিও রিভিউ শেয়ার করব সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি বিজনেস সিরিজের ল্যাপটপ। মডেলটি হচ্ছে এইচপি এলিটবুক সিরিজের 1040G3 মডেল, 1040G3 মডেল। আমি আরেকবার বলছি, এইচপি এলিটবুক সিরিজের ফোলিও 1040G3 মডেল। আমি যদি ল্যাপটপটি আগে প্রথমে আপনাদেরকে আউটলুকটা দেখাই তাহলে দেখতে পাবেন এটি হচ্ছে ল্যাপটপ 1040G3 মডেল। এটি হচ্ছে ফ্রন্ট পার্ট যা লুক লাইক অ্যাজ নিউ কন্ডিশন, একদম ফ্রেশ। আমরা যদি ব্যাক পার্টটি দেখি তাহলে দেখবেন কোন রকমের ডেন্ট বা কোন রকমের স্ক্র্যাচ বা কোন রকম ফিজিক্যাল ড্যামেজ ছাড়াই খুবই সুন্দর, একদম অলমোস্ট ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ। যদি চারটি বর্ডার সাইড আপ, এই হচ্ছে লেফট বর্ডার, যাতে আমরা প্রথমে পেয়ে যাব একটি লকার সিস্টেম, এরপরে পাব সাউন্ড বার সিস্টেম, এরপরে আমরা একটি ইউএসবি পোর্ট পেয়ে যাব, তারপরে থাকবে 3.5mm অডিও জ্যাক যেটা দিয়ে আমরা অডিও কানেকশন খুব সহজে ইজিলি কানেক্ট করতে পারি, এরপরে থাকছে একটি শপিং কার্ড পোর্ট যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে ইউজ হয়ে থাকে, আমাদের দেশে এই সার্ভিসগুলো এখনো চালু হয়নি। ওকে ফাইন, এখন যদি আমরা রাইট বর্ডার সাইডটা দেখি তাহলে এখানে আমরা পেয়ে যাব একটি চার্জিং পোর্ট, তারপরে থাকছে এসডি কার্ড পোর্ট, এরপরে থাকছে এইচডিএমআই পোর্ট, তারপরে থাকছে ইউএসবি আরেকটি পোর্ট, এরপরে থাকছে একটি টাইপ সি পোর্ট, এরপরে থাকছে সিম কার্ড স্লট যেটি ইউরোপিয়ানরা খুব সহজে ইউজ করে, আমাদের দেশে সার্ভিসগুলো এখন অ্যাকচুয়ালি চালু হয়নি, চালু হলে আমরা খুব সচরাচর ইউজ করতে পারবো, ফ্যাসিলিটি আছে। ওকে ফাইন, এখন আমরা আপনাদের সাথে ল্যাপটপটির ভেতরগত দিক এবং এর কনফিগারেশন নিয়ে শেয়ার করব। প্রথমেই আমি ল্যাপটপটির আউটলুক যদি ভেতরগত দিকটা বলি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডিসপ্লেটি 14-inch ফুল এইচডি ডিসপ্লে না, ঠিক এটি হচ্ছে টাচ ডিসপ্লে, দ্যাট মিন্স এটি আপনারা পেয়ে যাবেন টাচ ডিসপ্লে রেজুলেশন 2K রেজুলেশনের, 4K সাপোর্টেড। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এই যে দেখতে পাবেন রেজুলেশনটি হচ্ছে 2560x1440, দ্যাট মিন্স এটা হচ্ছে 2K রেজুলেশন, টোটালি টাচ এবং 4K সাপোর্টেড, অনায়াসেই আপনারা মানে খুব সুন্দর ভিউ দেখতে পাবেন ডিসপ্লেতে। আর এর প্রসেসর হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন এর প্রসেসর হচ্ছে সিপিইউ ইন্টেল কোর i5 6th জেনারেশন, যার গিগাহার্জ হচ্ছে 2.40 গিগাহার্জ হচ্ছে বেজ স্পিড, এটা আপ টু 4 পর্যন্ত। আর এর মেমোরি হিসেবে থাকছে 8GB র্যাম দিয়ে মেমোরির দুটি স্লট, একটিতে 8GB আছে আরেকটিতে করে আপনারা খুব সহজেই 16-32 পর্যন্ত আপডেট করতে পারবেন। আর এসএসডি হিসেবে আমরা পেয়ে যাব স্যামসাং ব্র্যান্ডের এসএসডি 256GB সম্বলিত এসএসডি, যা খুবই ভালো পারফরমেন্স পাবেন কারণ এটি একটি ব্র্যান্ডের এসএসডি। এরপরে ওয়াইফাই সুবিধা আছে, এরপরে জিপিইউ হিসেবে পাবেন ইন্টেলের এইচডি গ্রাফিক্স 3.9, দ্যাট মিন্স 4GB গ্রাফিক্স। ভিউয়ার্স, এর কিবোর্ডটি আপনারা পেয়ে যাবেন ব্যাকলিট কিবোর্ড সম্বলিত উইথ ফিঙ্গারিং সেন্সর, আর এর টাচ প্যাডটি খুবই স্মুথ, খুব সহজেই টাচ করলে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই কার্সরটিকে মুভ করাতে পারছি, যা খুব ইজিলি ডানে বামে উপরে নিচে মুভ করে থাকে। আর একটি কথা না বললেই না, সেটি হচ্ছে ল্যাপটপটি খুবই সুপার স্লিম একটি বিজনেস সিরিজের ল্যাপটপ। আমরা যদি দেখাই ল্যাপটপটি দেখেন টোটাল ফুললি একটি মেটালিক বডির ল্যাপটপ, যা খুবই লংজিবিলিটির দিক দিয়ে যেমন স্ট্রং, ঠিক তেমনি ফিজিক্যালের দিক দিয়েও খুবই স্ট্রং। আমরা ফুল রিভিউটি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করি তাহলে বলবো ল্যাপটপটি মডেল হচ্ছে এইচপি ব্র্যান্ডের বিজনেস সিরিজের ল্যাপটপ ফোলিও 1040G3। এর প্রসেসর হিসেবে আপনারা পাবেন কোর i5 6th জেনারেশন সম্বলিত 2.40 গিগাহার্জ থেকে আপ টু 4 পর্যন্ত। এর র্যাম হিসেবে পেয়ে যাবেন 8GB র্যাম, যা খুব সহজেই আরো আপডেটেবল করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী, কার্যপরিধি অনুযায়ী। আর এর স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 256GB SSD।
এটিও আপনারা আপনাদের প্রয়োজন মতো আপডেট করতে পারবেন। আর এর ডিসপ্লেতে থাকছে টুকে রেজলিউশনের 14 ইঞ্চি ডিসপ্লে, যা 4K সাপোর্টেড ভিডিও খুব অনায়াসে করবে কোন রকমের কোন বাফারিং বা কোন রকমের কোন ল্যাকিং ছাড়াই। আর এর মেটালিক বডি, এটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, অতএব খুব সহজেই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, করে এগুলো ফিজিক্যালি এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে পারবেন, অথবা আমাদের সাথে আপনারা অনলাইনের মাধ্যমে কানেক্ট হয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন। আমরা কুরিয়ারের মাধ্যমেও ঢাকা এবং ঢাকার বাহিরেও সব ডিস্ট্রিক্টেই আমরা প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে অন কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি। তো ভিউয়ার্স, এর প্রাইস সম্বন্ধে যদি আমি আপনাদেরকে একটি ধারণা দেই তাহলে বলবো এটি হচ্ছে 2K রেজলিউশনের একটি টাচ ডিসপ্লে সম্বলিত ল্যাপটপ এবং বিজনেস সিরিজের, যার টোটাল মেটাল বডি সম্বলিত একটি ল্যাপটপ। এটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 35,000 থেকে 37,000 এই রেঞ্জের মধ্যে। আর এটির মধ্যে আরেকটি আছে ভ্যারিয়েন্ট, সেটি হচ্ছে নন টাচের, সেটি আমাদের কাছে পেয়ে যাবেন 30,000 থেকে 32,000 মধ্যে। ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াবো না, আমরা আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি সবাই আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত উপভোগ করেছেন, এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনাদের ফেসবুকে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, এবং তারা যদি কেউ কম্পিউটার কেনার ব্যাপারে কোনো মানে সিদ্ধান্তহীনতা ভুগে, তাহলে আমাদের ভিডিওটি দেখে যদি ন্যূনতম উপকৃত হন তাহলে আমরা ধন্য হব। আর আমাদের শপের অ্যাড্রেসে আপনাদেরকে বলে দেই, আমাদের শপের নাম হচ্ছে বিএম কম্পিউটার টেকনোলজি লিমিটেড, 359/7 নম্বর দোকান, মাল্টিপ্ল্যান সেন্টার, যেটি আইসিটি ভবন হিসেবেও সবাই চেনে, এটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড, ঢাকা। ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।